নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্তি, বিস্তারিত খবরে যাব। তার আগে দেখে নিচ্ছি আজকের হেডলাইন। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ডাকা বন্ধ সার্বিকভাবে সফল রাজ্যে। বন্ধকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। রাজধানীর মহাকরণের সামনে পিকেটিং করার সময় 200 কংগ্রেস কর্মী সহ গ্রেফতার করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী সিনহাকে। রাজ্য জুড়ে সোমবার বন্ধ পালিত হলেও রাজ্যের বিভিন্ন অফিস আদালতে কর্মীরা ছিল নিত্যদিনের মতো উপস্থিত। কৈলাসহর জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চায়েতের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল নিয়ে নিরাপত্তার দাবিতে পশ্চিম জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল সিপিআইএম। এবার খবর বিস্তারিত। পেট্রোলপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ডাকা বন্ধ সার্বিকভাবে সফল রাজ্যে। দোকানপাট ছিল বন্ধ, রাস্তাঘাটে তেমন কোনো গাড়ি চোখে পড়েনি। সাধারণ মানুষ এদিন রাস্তাঘাটে কোমল ছিল। বন্ধকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারত বন্ধের আহ্বান করেছে কংগ্রেস। এই বন্ধকে সমর্থন করলেও সিপিএম নেতাদের পিকেটিং করতে দেখা যায়নি। সোমবার সকালে কংগ্রেস ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বন্ধের সমর্থনের স্লোগান তুলে যুব কংগ্রেস কর্মীরা, বন্ধের বিরোধিতা করে রাজধানীতে মিছিল করে বিজেপির কর্মীরা। যুবকর্মীরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে পেট্রোল পাম্প ও দোকান খোলা রাখতে জনগণকে অনুরোধ করেন। সকালে আগরতলা সিটি সেন্টারের সামনে পিকেটিং করার সময় কংগ্রেস নেতা গোপাল দাস ও পীযূষ বিশ্বাস সহ দলের কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ। এক সময় যুবকর্মীরা গাড়ি ভাঙচুর করতে চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। মহাকরণের সামনের রাস্তায় পিকেটিং করার দায়ে পুলিশ প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা ও মণিপুরের সাংসদ ডক্টর থুকচং মেইনা সহ রাজ্যের কংগ্রেস নেতাদের গ্রেফতার করে। প্রদেশ কংগ্রেস সভাপতি ও মণিপুরের সাংসদ মূল্য বৃদ্ধির সমালোচনা করেন। বন্ধে রাজধানীর বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল, রাস্তায় কোনো যানবাহন চলাচল করেনি। তবে কড়া নিরাপত্তায় কয়েকটি টিআরটিসি বাস চলাচল করতে দেখা গেছে। সকালে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে রেল চলাচল করেছে। স্কুল কলেজ ও অফিস আদালতে স্বাভাবিক কাজকর্ম চলেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক পুলিশ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। মোট আরও একটি কর্মনাশা দিবস কাটল নির্বিঘ্নে। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজধানীতে এদিন মহাকরণের সামনে পিকেটিং করতে গেলে 200 কংগ্রেস কর্মী সমর্থককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরোধী সিনহাকে। জ্বালানির মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক মাধ্যমে সন্ত্রাস সৃষ্টি করতে পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার প্রতিবাদে সোমবার সকাল 6:00 থেকে কংগ্রেসের ডাকা 12 ঘন্টার বন্ধ চলল শান্তিপূর্ণভাবে। সকাল থেকে বাজারহাট সম্পূর্ণ বন্ধ ছিল, রাস্তাঘাট শুনশান, বেসরকারি কোনো গাড়ি রাস্তায় নামেনি। তবে বাইক, স্কুটি ইত্যাদি রাস্তায় চলাচল করতে দেখা গেছে। এদিকে রাজ্যে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিমান যাত্রীদের যাতে এয়ারপোর্টে আসা যাওয়াতে কোনো প্রকার অসুবিধা না হয় সেক্ষেত্রে পুলিশ প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল যাত্রীদের পোস্ট অফিসের সামনে থেকে পশ্চিম থানার বিশেষ বাসের মাধ্যমে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। এদিকে বন্ধের সমর্থনে কংগ্রেসের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করা হয়। মহাকরণের সামনে পিকেটিং করতে গিয়ে 200 কর্মী সমর্থক সহ গ্রেফতার হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। জানা গেছে রাস্তায় চলছে জোরদার পুলিশের টহলদারি। এই সরকারটা দুর্বল সরকার, যতই হুড়িয়া জারি করুক না কেন, আমার মনে হয় কর্মচারীরা যদি না আসেন তাদের
বেতন কর্তন করতে পারবে না, তাহলে শিক্ষক কর্মচারীরা বিদ্রোহ করবে। গাড়ি নাই, ঘোড়া নাই, কর্মচারী কীভাবে অফিস স্কুলে যাবে? ছাত্র নাই, ছাত্রী নাই, স্কুল খুলে রেখেছে। এবং বেশিরভাগ জায়গায় বেশ স্কুল, সব জায়গাতে না, ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্য জুড়ে এদিন বন্ধ পালিত হলেও রাজ্যের বিভিন্ন অফিস আদালতের কর্মীরা ছিল নিত্যদিনের মতো উপস্থিত। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন ফোকাস ত্রিপুরা। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব 100% ঘনমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। We know how to live fit. We know how to build. We know how to fix. We know how to secure justice. We know how to generate. We know how to fix the bugs. We know how to manage. Even we know how to save life. ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজা গুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল এ রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আর এফ এল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা।
ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস, কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ। বিরোধীদের ডাকা বন্ধ এদিন সর্বান্তক সফল ধলাই জেলা আমবাসাপুর। এদিন রাস্তাঘাট ছিল জনশূন্য, পিকেটিং করতে গেলে এদিন গ্রেপ্তার করা হয় কংগ্রেস কর্মীদের। সর্বভারতীয় কংগ্রেস দলের তরফ থেকে আমাদের আজকে সারা ভারত বন্ধ ডাকছি। মুখ্য উদ্দেশ্য হল বন্ধের আমাদের পেট্রোল ডিজেল এবং জ্বালানি গ্যাসের এক বছরের মধ্যে হুড়ুর করিয়া ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের পেট্রোল ডিজেল এবং জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি পায়নি। এর প্রতিবাদেই আমরা ভারত ডাকছি কংগ্রেসের তরফ থেকে। সেই সুবাদেই আমরা আজকে জেলা সদর আমবাসাতে, আমরা আমবাসার মানুষ যে বন্ধে সাড়া দিছে এবং দোকানপাট সমস্ত কলাপ মানুষ সেটার পক্ষে, এবং সেটা আমি আমবাসা ও ধলাই জেলার সমস্ত শ্রেণীর জনসাধারণকে ধন্যবাদ জানাই। বনকে পাঞ্চাল করতে বিজেপি কর্মীরা দেখছি রাস্তার দাঁড়িয়েছে, আমাদের লোকে কোনো ধরনের কোনো ইয়ে হয়েছে না এখানে আমবাসাতে। অন্যখানে হয়তো আমার খবর আছে বিবি, অন্যখানে হয়তো হয়েছে, এখানে তারা বাড়িয়েছে, আপনাদের বাধা দেওয়ার চেষ্টা করছে কি? চেষ্টা করছে কিন্তু বাধা সরাসরি আমরা সঙ্গে বাধা দিছে না। তাই যাই হোক, আমাদের কে বা কারা, আমাদের কোপারেটিভের যে আমরা ফ্ল্যাগ দিয়ে ইয়ে করে এসলাম, এটা কে বা কারা এটা ফ্ল্যাগটা সিরিয়ে নিছে। কংগ্রেসের ডাকা বন্ধ এদিন সফল রাজ্যের সর্বত্র। ধর্মনগর, কৈলাসহর, কল্যাণপুর, তেলিয়ামুড়া, উদয়পুর প্রত্যেকটি স্থানেই স্বতঃস্ফূর্তভাবে মানুষ বন্ধের সমর্থন ছিল। সারা দেশের সাথে রাজ্যেও কংগ্রেসের ডাকা বারো ঘন্টা বন্ধ শান্তিপূর্ণভাবে চলেছে রাজ্যে। জানা গেছে রাজ্যের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পেট্রোপণ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার বারো ঘন্টার ভারত বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর, তেলিয়ামুড়া, কমলপুর, খুয়াই, সাবরুম, কুমারঘাট প্রভৃতি স্থানে বন্ধে ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে রাজ্যের প্রতিটি জায়গায় স্কুল, কলেজ, বাজারহাট, দোকানপাট সমস্ত বন্ধ। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্যে এই বন্ধের কোনো প্রভাব পড়েনি। তাদের মতে রাজ্যে স্কুল কলেজ খোলা ছিল, অফিসগুলিতে স্বাভাবিকভাবে কাজকর্ম হচ্ছে, খোলা ছিল বাজারঘাট, রাস্তায় গাড়ি চলাচল করেছে বলে জানিয়েছে
বিজেপির তরফ থেকে। দূরপাল্লায় কোনো গাড়ি চলাচল করেনি। রাজ্যের বাজারগুলি ছিল বন্ধ, দোকানপাট বন্ধ। রাজ্যের প্রধান প্রধান রাস্তাগুলো কার্যত শুনশান। চলছে পুলিশের টহলদারি। এদিকে বিমান এবং ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। আজকে 12 ঘন্টার বন্ধ পালন করা হচ্ছে। পেট্রোল ডিজেল এবং গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুবহু বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে রাফেল কেলেঙ্কারিতে প্রায় 42,000 কোটি টাকা অটোর মালিক, টুকটুকের মালিক, গাড়ির ড্রাইভার যারা পেট্রোপূর্ণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে এই বনকে সমর্থন করেছে। এবং ভারতবর্ষের বর্তমান যে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত অবস্থা, এই যে অবস্থাটায় মানুষের যে দুর্দশা, সেই মানুষের দুর্দশার ক্রন্ধনধ্বনি আমাদের কংগ্রেসের AICC সিদ্ধান্ত গ্রহণ করছে যে মানুষের এই ক্রন্ধনধ্বনি যেটা আছে এটা বিস্তৃত আকারে মানুষের কাছে পৌঁছানোর জন্য সরকারের কাছে পৌঁছানোর জন্য, এবং এই সরকারের কাছে এইটা পৌঁছানোর জন্যই আমাদের এই ভারত বন্ধ ডাকা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্যে পঞ্চায়েত উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার প্রক্রিয়া চললেও বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারছে না। তাই নিরাপত্তার দাবিতে পশ্চিম জেলাশাসকের নিকট ডেপুটেশন দিল CPIM। শাসকের কাছে এসেছিলাম, আজকে বন্ধের দিন, গাড়ি ঘোড়া চলে না, তারপরেও বিভিন্ন ব্লকে আমাদের যারা পঞ্চায়েত বা ইলেকশনে প্রার্থী হতে আমরা যাদেরকে চয়ন করেছি এবং তারা নমিনেশন পেপার সাবমিট করতে যাচ্ছিলেন, এবং DM আমাদের বলেছিল যে ব্লক এলাকার কোনো জায়গাতে জমায়েত হয়ে তারা যদি যায় তারা পারবে। আমরা বলছি ব্লক এলাকার কোনো জায়গা ধরে কথা কোনো বাড়িও নির্দিষ্ট করা যাবে না, যেখান থেকে প্রার্থীরা যেতে পারে তার সিকিউরিটি আপনারা দেবেন। আমরা বলেছি আপনি অ্যারেঞ্জমেন্ট করুন, আমরা যদিও দূরের জায়গা, তারা গরিব মানুষ, গ্রামের মানুষ, আমরা এই চত্বরে আমরা নিয়ে আসবো। এই বন্ধের দিনে ঢুকলি আমাদের যে বিভাগীয় অফিস হাপানিয়া, এই অফিসে সকালবেলা গুলতি দিয়ে আমাদের যে অফিস প্রথম খুলেছিল তার উপর আক্রমণ করেছে, পুলিশ ইনফর্ম করে পুলিশের সামনে আক্রমণ করেছে, আমতলি বাজারে আমাদের একজন কর্মীকে আক্রমণ করেছে। এখানে নমিনেশন সাবমিট করার কোনো পজিশন এন্টায়ার জেলাতে নেই, আমরা এই কথাটাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি। নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন আমাদের। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘনমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস,
স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরো, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। We know how to live fit. We know how to build. We know how to fix. We know how to secure justice. We know how to generate. We know how to fix the bugs. We know how to manage. Even we know how to survive. ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজা গুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল এ রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আর এফ এল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আর এফ এল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আর এফ এল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। আর এফ এল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উফ, একদমই মানাচ্ছে না। Yes. কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ। কৈলাসহর জেলা হাসপাতালের সামনে রাস্তার ধারে কুয়ো থেকে হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা। কৈলাসহরের ভগবাননগরে অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল থেকে 500 মিটার দূরে কৈলাসহর ধর্মনগর রোডের পাশে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডে অবস্থিত একটি জলের কুয়ো। রিংওয়ালের মধ্যে 40 থেকে 45 বছরের এক ব্যক্তিকে হাত এবং পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। গ্রামের এক মহিলা কুয়োতে জল আনতে গিয়ে একটি কাপড় দেখে গ্রামের সবাইকে ডাকাডাকি শুরু করে। সবাই এসে দেখে কৈলাসহর দমকল বাহিনীকে খবর দেয়। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী যায় এবং কৈলাসহরের মহিলা থানার ওসি শিউলি দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর বাহিনী আসে। দমকল বাহিনী কুয়োর জল থেকে তুলে আনে মৃতদেহটি। মৃতদেহের দুহাত পা বাঁধা। মহিলা থানার ওসি শিউলি দাস জানান, এখন পর্যন্ত মৃতদেহের কোনো পরিচয় জানা যায়নি, তবে এই এলাকার কেউ নয়। পুলিশ মৃতদেহটি ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। আমি মোবাইল ডিউটিতে ছিলাম, তখন আমি ফায়ার সার্ভিসের গাড়ি দেখে গেলে এদিকে আসে, তখন আমিও আসি দিকে দেখি এখানে একটা ডেড বডি কুয়াতে ফেলানো ছিল, হাত পা বাঁধা। তো এটার এখনো আইডেন্টিফাইড হয়নি বডিটা, এখনো আমরা দেখছি স্টেশন চলছে। বয়স কত হতে পারে? 40 এবাভ হবে। তো এলাকার মানুষ কি বলছে? এটা কি এলাকার? না, এখানে তো বলছে এটা এখানকার লোক না, দেখা যাক। সন্দেহ করা হচ্ছে হাত পা বেঁধে কে বা কারা কুয়োর জলে গভীর রাতে ফেলে দেয় তাকে, কারণ গতকাল সন্ধ্যা পর্যন্ত গ্রামের মহিলারা এই কুয়ো থেকে জল নিয়েছিল, তখন জলে মৃতদেহ ছিল না। তাছাড়া মৃতদেহটি পচেনি, টাটকা মৃতদেহ। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে সোমবার তেলিয়ামুড়া, আম্বাসা, সালামা, কুমারঘাট, কৈলাসহর, চন্দ্রপুর, ধর্মনগর, কল্যাণপুর সহ বিভিন্ন ব্লকে মনোনয়ন পত্র দাখিল করল শাসক দল বিজেপি। আমি দাঁড়াইছি, আমি তো 100% নিশ্চিত যে আমি তো এখানে জিতুম, ভোটে জিতুম। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আজকে মনোনয়ন পত্র জমা দিচ্ছি। তো এই মনোনয়ন পত্রে জেলা পরিষদের একটা খালি সিট ছিল, এই খালি সিটে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির থেকে সিলেক্টেড প্রার্থী অনাদি সরকার এখন মনোনয়নপত্র জমা দেবেন। আর পঞ্চায়েত নির্বাচনের সার্বিক যে এই অবস্থা, এখন এখানে আমরা 100 ভাগের 100% আমরা এখানে জয়যুক্ত হব। আপনাদের প্রধান দল সিপিএম কে কেমন ফ্যাক্টর? সিপিএম তো এখন নেই, সিপিএম নেই, কংগ্রেসও নেই, ওরা বিক্ষিপ্তভাবে বলছে, বহুত কিছু বলছে, এটা একটু ব্যাপার, ম্যাটার নো ম্যাটার। ভূকম্প খবরের ভিত্তিতে রবিবার পানিসাগর রেল স্টেশন থেকে আগরতলা শিলচর প্যাসেঞ্জার ট্রেন থেকে 24 লক্ষ টাকার হিরোইন উদ্ধার করলো বিএসএফ। পরবর্তী সময় তা পুলিশের হস্তান্তর করা হয়, যদিও কাউকে গ্রেফতার করতে পারেনি। এটা ছিল ইম্পর্টেন্ট ছিল যে কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেলস শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনে মানে ক্যারি হইতেছে, তারা ওই মূলে পানিসাগর স্টেশনে গিয়ে শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনটা যখন আইসে বিকালবেলা 1:30 দিকে, তখন তারা এটার মধ্যে রেড করছে, রেড করে সে তারা রিকভারি করছে একটা ব্যাগ, সাসপেক্টেড ব্যাগ, এটার মধ্যে তারা একটা থেকে তারা সাসপেক্টেড ব্রাউন সুগার পাইছে প্রায় 120 গ্রাম। সেটা তারা আমরা ধর্মনগর জিআরপি আছে হ্যান্ডওভার করছে ন্যাশনাল অ্যাকশন লেগে। তা বাজার মূল্য কত হবে স্যার? বাজার মূল্য তো ছিল আমার আইডিয়া রেড টাইম। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের হেডলাইন। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ডাকা বন্ধ সার্বিকভাবে সফল রাজ্যে। বন্ধকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। রাজধানীর মহাকরণের সামনে পিকেটিং করার সময় 200 কংগ্রেস কর্মী সহ গ্রেফতার করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী সিনহাকে। রাজ্য জুড়ে সোমবার বন্ধ পালিত হলেও রাজ্যের বিভিন্ন অফিস আদালতে কর্মীরা ছিল নিত্যদিনের মতো উপস্থিত। কৈলাসহর জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চায়েতের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল নিয়ে নিরাপত্তার দাবিতে পশ্চিম জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল সিপিআইএম।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দা। নমস্কার।